কুহু কুহু করে লিয়া ডাকে কিংবা নিজেরে হারায় খুঁজি গিয়ে। ষাটের দশকে গোটা বাংলায় আলোড়ন তৈরি করেছিলেন সঙ্গীতশিল্পী মাধুরী চট্টোপাধ্যায়। গান গিয়েছেন উত্তরপুরুষ, এখানে তিনজন, স্বর্ণমহল সহ বিভিন্ন সিনেমায়। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। অবশেষে শনিবার থেমে গেল তাঁর কণ্ঠ। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন মাধুরী চট্টোপাধ্যায়। উনি 3:05 খেয়ে বাথরুম করেছেন, তারপর এরকম কি হয়ে গেছে। ডক্টর চেক আপ করে বলে দিলেন যে আমাদের আর কিছু করার নেই। মাধুরী চট্টোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে ফুলও পাঠান তিনি। মৃত্যুর খবর পেয়ে মাধুরী চট্টোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত হন বহু শিল্পী। ওরম একজন শিল্পী আর ও জায়গাটা আরেকটা কেউ করতে পারবে বলে মনে হয় না। অসাধারণ একজন শিল্পী চলে গেল আমাদের। সেই সময় এত সব শিল্পী, সব এত তাদের প্রতিভা ছিল, তাদের মধ্যে মাধুরীদি অনেক ভালো ভালো গান গেয়ে গেছেন। কিন্তু এক কথায় মাধুরীদিকে শিল্পীরা, যত শিল্পীরা আছেন, তারা অন্য চোখে দেখে এসছেন বরাবর, মানে এত বড় গাইয়ে। অনেকে বললেন মাধুরী চট্টোপাধ্যায়ের মৃত্যুতে তারা এক অভিভাবককে হারালেন। আমরা এত দুঃখ পাচ্ছি যে আমাদের একজন অতি প্রিয় দিদি চলে গেলেন। খুবই দুঃখের দিন আজকে, হঠাৎ করে উনি চলে গেলেন, বুঝতেও পারলাম না কি বলবো, আমার আর বলার কোনো ভাষা নেই। আমার মনে হয় এই চলে যাওয়াটা হয়তো অবশ্যই একেবারে বাহ্যিক, শরীরে হয়তো থাকবে না, কিন্তু তার গান তো থাকবে। গান মানে আজকে ওই স্বর্ণযুগের একজন, অবশ্যই অন্যতম একজন মাধুরী চট্টোপাধ্যায়, তার গান তাকে বাঁচিয়ে রাখবে, এটাই কামনা করি। সন্ধ্যায় কেওড়াতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় মাধুরী চট্টোপাধ্যায়ের। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।